আসনের বাদিকে নিচ থেকে মার্জিন থেকে সাত ঘর ছেড়ে সেলাই আরম্ভ করতে হবে। দেখো বাদিক থেকে সাত ঘর ছেড়ে এবং নিচের দিক থেকেও সাত ঘর ছেড়ে আমি সেলাইটা আরম্ভ করেছি। প্রথমে তিন ঘর সেলাই করছি। তিন ঘরের ওপরে দু ঘর ছেড়ে দিয়ে এক ঘর সেলাই করব। দেখো নিচ থেকেও সাত ঘর আমি ছেড়ে দিয়েছি, মার্জিন থেকে নিচ থেকেও সাত ঘর ছেড়েছি এবং বাদিকেও সাত ঘর ছেড়েছি। ছেড়ে তিন ঘর সেলাই করেছি। তিন ঘরের ওপরে দু ঘর ছেড়ে দিয়ে এক ঘর সেলাই করব। এই এক ঘরের ওপরে আবার সেলাই শুরু করব। এক ঘরের ওপরে এবার আমি বাদিকে সেলাই করব পাঁচটি ঘর। এবারে ওপর থেকে একটি লাইনের গ্যাপ ছেড়ে দিয়ে ওপর থেকে দু ঘর আগে আমি সূচ তুললাম, মাঝে এক লাইনের গ্যাপ ছেড়ে দিয়ে সেলাই আরম্ভ করব। এখানে নটি ঘর সেলাই করব। অর্থাৎ পাঁচ ঘরের ওপরে একটি ঘরে লাইন ছেড়ে দিয়ে দুদিক থেকেই দুটি করে ঘর আমার বেড়েছে। মোট এখানে নটি ঘর আছে। এই নটি ঘরের ওপরে আবারও এক লাইনের গ্যাপ ছেড়ে দেব। ছেড়ে দিয়ে দুদিক থেকে দুটি ঘর বাড়িয়ে এগারোটি ঘর আমি সেলাই করব। দেখো দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে ঘর ছেড়ে দু ঘর আগে আমি সূচ তুলছি। এই যে একটি লাইন ছেড়ে দিচ্ছি, তার থেকে দুটি ঘর আগে সূচ তুললাম এবং সেলাই শুরু করলাম। দুটি ঘর সেলাই করলে নিচের লেবেলের সঙ্গে মিলে যাবে। এখানে মোট এখানে ১৩টি ঘর থাকবে। নটি ঘরের ওপরে এক লাইন ছেড়ে দিয়ে দুদিক থেকে দুটি করে ঘর বাড়িয়ে মোট ১৩টি ঘর এখানে সেলাই করতে হবে। আমি ১৩টি ঘর সেলাই কমপ্লিট করে নেক্সট কী করব সেটা দেখিয়ে দিচ্ছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। এবারে এই যে পাঁচটি ঘর সেলাই করেছিলাম তার পাশে সূচ তুলে সেলাই আরম্ভ করছি। প্রথমে তিনটি ঘর সেলাই করছি। তিন ঘর সেলাই হয়ে যাওয়ার পরে আরও একটি ঘর, অর্থাৎ চারটি ঘর সেলাই করার পরে সূচ দেখো ঘুরিয়ে আবারও সেলাই আরম্ভ করছি। এখানে আমি ছটি সেলাই করব। তিনটি সেলাই হলো, চারটি সেলাই হলো, পাঁচটি সেলাই হলো। ছ নম্বর ঘর থেকে সূচ আবার ঘুরিয়ে নেব এবং ওপরের লাইনের সঙ্গে মিলিয়ে সেলাই করব। আমার ওপরের লাইনের সঙ্গে মিলে গেল। ঠিক একই রকমভাবে পাশের ঘরের সেলাইটাও ঠিক একই রকমভাবে করব। আমি কিভাবে সেলাই করছি তোমরা দেখতে থাকো, তাহলে বুঝে যাবে। ততক্ষণ আমি সেলাইটা কমপ্লিট করে নিই।
আবারও দেখো নিচের লাইন থেকে সেলাই আরম্ভ করলাম, ওপরের লাইনের বরাবর সেলাই করার পরে দুটি ঘর এক্সট্রা সেলাই করছি। এবার সূচ ঘুরিয়ে নিচের লাইনের দিকে সেলাই করছি, আরেকটি ঘর করলে লেবেল মিলে গেল, এবার দুটি ঘর এক্সট্রা করব। তারপরে সূচ ঘুরিয়ে ওপরের লাইনের সঙ্গে মিশিয়ে সেলাইটা করে নেব। এই সেলাইটা কমপ্লিট করে তোমাদের দেখিয়ে দেব নেক্সট আমি কি করব। ঠিক আগের মতোই আবারও ওই নিচের ওপরের লাইনের শেষ ঘর থেকে সেলাই আরম্ভ করলাম, এবং এবারও ঘুরিয়ে ঘুরিয়ে একটা বক্স তৈরি করে নেব। এইখানে একটু তোমরা লক্ষ্য করবে, আমি ঘুরিয়ে তিনটে দিকের সেলাই হয়ে যাওয়ার পরে নেক্সট কীভাবে করছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এদিকে আমি সেলাই করব, এই পর্যন্ত হওয়ার পরে দুটি ঘর এক্সট্রা করে সূচ ঘুরিয়ে নিচ্ছি, ওপরের দিকে এবার সেলাই করব। আরও একটি ঘর এক্সট্রা করব এবং এই ঘরটাকে আমি কমপ্লিট করে নিচ্ছি তোমাদের বোঝানোর জন্যে। এবারে ওপরের দিকে বাঁদিকে সোজা একটা লাইন সেলাই করব। আমি এই নিচের লাইনের সমানভাবে সেলাই করেছি, এখানে তোমরা আরও একটি ঘর এক্সট্রা সেলাই করবে, আমি এটা পরে সেলাই করে নিয়েছিলাম। আমি নিচের লাইন পর্যন্ত, দেখো ভিডিওতে দেখা যাচ্ছে নিচের লাইন পর্যন্ত স্ট্রেট লাইন রেখে সেলাই করেছিলাম, তোমরা এখানে আরও একটা ঘর এক্সট্রা সেলাই করে নেবে, যেটা পরবর্তীতে আমি দেখিয়ে দেবো। আরেকটা সেলাই করেছি, আর একটা বক্স তৈরি করেছি, সেখানে একটা ঘর, এই একটা ঘর এক্সট্রা যে আমি সেলাই করেছি সেটা দেখিয়ে দিচ্ছি পরের বক্সে, এখানে আমার দেখানো হয়নি। তোমরা এখানে একটা ঘর এক্সট্রা সেলাই করে নেবে। আমার পুরো ফিগারটা কমপ্লিট করা হয়ে গেল। নেক্সট এবার দেখো কি করছি, এখান থেকে একটি ঘর ছেড়ে দিয়ে আমি সেলাই আরম্ভ করব। আমি এখানে 15টি ঘর সেলাই করলাম, 15টি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে এক লাইনের গ্যাপ ছেড়ে দিচ্ছি, এবং ওপর থেকে দুটি ঘর ছেড়ে দেখো আমি সেলাই আরম্ভ করলাম। এক লাইনের গ্যাপ থাকবে এবং দুটি ঘর ছেড়ে দিয়ে দুদিক থেকেই দুটি ঘর কমিয়ে এবার আমি সেলাই করব। শুরুতে 15টি ঘর করেছিলাম, এবার 11টি ঘর সেলাই করব, আর মাঝে একটি লাইনের গ্যাপ রেখে দিতে হবে বা একটি লাইনের গ্যাপ ছেড়ে দিয়ে সেলাই আরম্ভ করতে হবে। এখানে আমার 11টি ঘর আছে। আমার 11টি ঘর সেলাই এখানে হয়ে গেল। এই 11টি ঘরের ওপরে আবারও এক লাইনের গ্যাপ ছেড়ে দিয়ে এবং দুদিক থেকে দুটি করে ঘর কমিয়ে 7টি ঘর আমি সেলাই করব। দেখো দুটি ঘর ছেড়ে দিচ্ছি এবং এক লাইনের গ্যাপ ছেড়ে দিয়ে আমি আবার সেলাই শুরু করলাম। আমি এখানে 7টি ঘর সেলাই করব।
আমার সাত ঘর সেলাই হয়ে গেল। এই সাত ঘরের ওপরেও একটি ঘরের লাইন ছেড়ে দেব এবং দুদিক থেকে দুটি ঘর কমিয়ে শুরুতে যেমন তিনটি ঘর সেলাই করেছিলাম এখানেও ঠিক তিনটে ঘরই সেলাই করব। দেখো আমার সাত ঘর সেলাই কমপ্লিট হলো। সাত ঘরের ওপরে এবার আমি তিন ঘর সেলাই করব মাঝে একটি লাইনের গ্যাপ রেখে দিয়ে। তিন ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওপর থেকে দুটি ঘর ছেড়ে দেব এবং তিন নম্বর ঘরের ওপরে সূচ তুলে সেলাই আরম্ভ করব। প্রথমে দুটি ঘর সেলাই করব। তোমাদের বোঝানোর জন্য একটি ঘর সেলাই করে নিয়েছি। একটি ঘরের ওপরে প্রথমে পাঁচটি ঘর সেলাই করব, তারপরে দেখো সূচ ঘুরিয়ে নিচের লাইনের সঙ্গে মিলিয়ে সেলাই করছি। এখানে তিনটি ঘর হবে। নিচের লাইনের সঙ্গে আমার মিলে গেল। এবারে এইখান থেকে সেলাই আরম্ভ করব, ঘুরে ঘুরে ওই নিচের লাইনের সঙ্গে মিলিয়ে দেব ঠিক আগে যেভাবে করেছিলাম ঠিক একই রকমভাবে আমি সেলাই করে যাব। তোমরা দেখতে থাকো।